আমি আবুল কালাম আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি কি একটু কথা বলবেন? হ্যাঁ ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, বলেন আপনি কি কিছু বলতে যুক্ত হয়েছেন? জি, আমি একটু কিছু বলতে চাইলাম। অনেকদিন ধরে ইচ্ছা করছিলাম যে আপনার সাথে কথা বলবো কিভাবে। আচ্ছা বলেন তাহলে কি বলতে চাইছেন। এই যে আপনি এই দাস প্রথা নিয়ে যে অনেক কথাবার্তা বলছেন কিংবা প্রমাণগুলো দেখাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসীদের সাথে বিভিন্ন কিছু করছে আর কি, যেটা আপনারা বলেন, আমার কথা হলো কি, যদি এগুলো জিনিস খারাপ হয়ে থাকে, যদি এটা খারাপ দিকেই ধাবিত বেশি হয়, তাহলে তো মানে এই আপনার জিনিসটা। আপনার কি মনে হয়, হ্যাঁ, আপনার কি মনে হয় জিনিসটা কি ভালো নাকি খারাপ, আপনার কি মনে হয় আমি সেটা আগে একটু শুনি। আমি প্রথমেই বলি, আপনি যে লাইভ করেন এটা কি ভালোর জন্য ভাই করেন না খারাপের ভাই জন্য করেন? আপনাকে আমি আপনাকে একটা সিম্পল প্রশ্ন করেছি, আপনার কাছে কি মনে হয়, মনে করেন একটা হিন্দু পরিবারকে মেরে, পুরুষদেরকে মেরে তাদের মা বেটিকে আপনি তুলে আনছেন, তুলে এনে তাদেরকে দাস দাসী বানাইছেন, এখন সেই দাসীর সাথে আপনি সেক্স করতেছেন, এবং সেখানে তার নিশ্চয়ই কোনো কনসেন্ট নেই, তার কোনো সম্মতি নিশ্চয়ই নাই, তার বাপ ভাইকে আপনি জবাই করছেন তাই না, তার বাপ ভাইকে তো আপনি আমি গিয়ে জবাই করছেন। ভাই জি ভাই, আবুল কালাম ভাই, আপনি আমার কথাটা শুনে আমার প্রশ্নটা শুনে সেটার উত্তরটা দেন, আপনার প্রশ্নটা শুনবো, এই প্রাসঙ্গিক প্রশ্নটার উত্তরটা দিয়ে নেন। আপনার কাছে কি মনে হয় যে এই মেয়েটা, দাসীদের তো কোনো কনসেন্ট থাকে না, দাসীদের তো কোনো সম্মতি থাকে না, সম্মতির কোনো বালাই নেই দাসীদের ক্ষেত্রে, সম্মতি আসিফ ভাই ত্যাগ করি, শুধু দাসী না, এমনকি একজন মুসলিম তার স্ত্রী, মানে একেবারে দাসী না, স্ত্রীর ক্ষেত্রেও কোনো কনসেন্টের প্রয়োজন নেই ইসলামী শরীয়ত আইন অনুযায়ী, আপনি সেটা জানেন। হ্যাঁ মানে সেক্স করার ক্ষেত্রে স্ত্রীরও কোনো কনসেন্টের প্রয়োজন হয় না, দাসী তো সেখানে তুর্কি বাদ, সেখানে তো কোনো মানে প্রশ্নই আসে না, দাসীকে মালিক বলবে বিছানায় ওঠ, দাসী বিছানায় উঠবে, বলবে পা ফাঁক কর, সে পা ফাঁক করবে, কোনো ধরনের কোনো সম্মতি টম্মতির কোনো বালাই নেই। আপনার কাছে কি মনে হয় এই যে আমি এই বিধানটা, আমি এই হ্যাঁ বিধানটা, ঠিক আছে, এই বিধানটা আপনার কাছে কি মনে হয়, এই বিধানটা কেমন আপনার মনে হয়, আপনি আগে বলেন আপনার কাছে কেমন মনে হয়। আমার কাছে যেমন মনে হোক, আমি তার আগে একটা কথা বলে নিই ভাই। আমার কাছে হলো কথা হলো কি, আমি মুসলমান, আমরা সব কিছু মুসলমানেরা বিশ্বাসের উপরে কিন্তু ধর্মটা পালন করে, ভাই এটা সেটা তো জানেন তো বুঝলাম, নাকি? সেটা তো বুঝলাম ভাই, সেটা তো এখন আমি এটাই বলতেছি, আপনার থেকে শোনেন, অনেক বড় মুসলমান, অনেক বড় মুসলমান এই এইখানেই বসে আছে, ঠিক আছে এই স্টেজেই বসে আছে, আপনার আমি থেকে এটাই বলতেছি, ঠিক আবুল আছে, কালাম ভাই আমি আপনি কথাটা আমার কথাটা শুনে নেন, আমি আপনার কথাটা প্রশ্ন শুনে নেন, করতেছি আপনারে, আপনি আমার আমার শুধু কথাটা কথাটা শুনে উত্তর নেন, দেন। কথাটা শুনে নেন, আপনার থেকে অনেক বড় মুসলমান এখানে বসে আছে, সুতরাং আপনার মুসলমান কি বিশ্বাস করে সেটা আপনার না বুঝাইলেও চলবে। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে একজন মানুষ হিসেবে, একজন মানুষ হিসেবে আপনি এই জিনিসটাকে কেমন কিভাবে দেখেন এটা একটু বলেন। আমি তখনই খারাপ চোখে দেখব যখন এটা কোনো বিধর্মী এখানে মনে করেন যে প্রমাণটা দিত যে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাসীর সাথে সেক্স করেছে, এরকম ধরনের প্রমাণ যেমন আপনি দিতেছেন, আপনাকে আমি এরকম জিজ্ঞেস প্রমাণ করি, যদি অন্য কেউ দিত আপনাকে তাহলে তো আমি আমি এটা আপনাকে তো খারাপ আমি ভাবতাম। ভাই ভাই আপনাকে তো আমি নবী টবি জিজ্ঞেস করিনি, আপনাকে জিজ্ঞেস করেছি যে একজন কাফেরকে মেরে তাদের মা বেটিকে আপনি তুলে আনছেন, আপনি আমি কিন্তু এখনো নবী টবিতে যাই নাই, তো আপনাকে জিজ্ঞেস করেছি একজন মানুষ হিসেবে এই বিধানটা আপনার কাছে কেমন মনে হয়, একটা এখনো সাধারণ মানুষ নবীতে একটা, যাই নাই। আবুল কালাম ভাই ঠিক আছে, আমার কথাটা ভালোভাবে শুনে সেইভাবে উত্তর দিবেন একটু প্লিজ, আমার কথাটা ভালোভাবে শুনে সেইভাবে আমি উত্তর দিবেন, আপনার কথার আমি উত্তর এখনো দেব ভাই। নবীতে যাই নাই, নবীতে যাই নাই এখনো, আমি বলেছি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন মানবিক হ্যাঁ মানুষ হ্যাঁ, হিসেবে, এখন একজন আসল সভ্য কথা, সভ্য হ্যাঁ, মানুষ হিসেবে, একজন সভ্য মানুষ হিসেবে একটা মেয়ের বাপ ভাইকে মেরে তাকে বন্দি করে নিয়ে আসা এবং তার বিনা অনুমতিতে তার সাথে সেক্স করা, এই জিনিসটা একজন মানুষ হিসেবে আপনি কিভাবে দেখেন সেটা বলেন। হ্যাঁ, আমি এটাকে অবশ্যই খারাপ ভাবো, খারাপ ভাবি, এটা খারাপ। মানে এখন কাজটা তো আমি খারাপ, মানে কাজটা তো আমি খারাপ, এখন আপনাকে একটা প্রশ্ন এখন করতেছি ভাই, ওয়েট 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 ওয়েট, এই কাজটা আপনি সাধারণ বিচার বুদ্ধি ব্যবহার করে বুঝতে পারতেছেন জিনিসটা খারাপ নাকি? এখন আপনি যেটা বলতেছেন সেই হিসেবে খারাপ, আমি কি হিসেবে বলতেছি, আমি তো যেকোনো যেমন হিসেবে আপনি বলতেছি, সাধারণ যে কোনো। একটা ব্যক্তির কথা বলতেছেন। আচ্ছা আচ্ছা এটা কি এমন ভাবে এমন হলো, এমন হয় যে এটা যদি আপনার পরিবারের উপরে হয় তাইলে খারাপ, কিন্তু যদি আপনি আরেকজনের পরিবারের সাথে করেন তাইলে আর খারাপ না, এরকম কি হবে জিনিসটা? দেখেন, আমি আপনাকে যেটা বলতেছি সেটা উত্তরটা আপনার কাছে আমি জানতে চাই, ভাই উত্তরটা আপনি তো আমি আপনার আমাকে, অবশ্যই আপনার আপনার প্রশ্নের উত্তর অবশ্যই আমরা দিব আমি এখানে, তো আমরা প্রশ্নই করলাম না। আপনার আপনি প্রশ্ন করবেন সেটার উত্তর আমরা দলিল প্রমাণ সহকারে আপনাকে অবশ্যই দিব, কিন্তু আগে এখন আমাদের এই না, জিনিসটা জানা দরকার, আমার আগে এই আমার জিনিসটা। কথা তো আপনার আবুল কাছে কালাম ভাই, প্রমাণই নাই। আবুল কালাম ভাই আমরা অবশ্যই চেষ্টা করব আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে এবং দলিল প্রমাণ সহ দিতে, সেটা আমরা চেষ্টা করব, কিন্তু তার আগে আমাদের জানা দরকার যে আপনি একজন মানুষ হিসেবে এই জিনিসটাকে কিভাবে দেখেন সেটা আমাদের জানা দরকার। আপনি বলেছেন যে আপনি যেভাবে বললেন সেইভাবে হইলে তো সেই জিনিসটা খারাপ, মানে কোন ভাবে হইলে জিনিসটা ভালো হবে এটা কি আমাকে একটা উদাহরণ দিবেন, যে কিভাবে হইলে জিনিসটা ভালো হবে, এই ঘটনাটাই, ঘটনাটা এক কিন্তু কিভাবে হইলে ঘটনাটা ভালো হবে একটা উদাহরণ দিবেন। আমি বলি, আপনি ছোট ছোটবেলায় যখন ছিলেন,
শিশুকালে, শিশুকালে কিন্তু অনেক সময় অনেক নাপাকি জিনিস খাইছেন আপনি, অনেক মলমূত্র, অনেক অনেক কিছু খাইছেন কিনা, খাইছি মানে আমি ছোটবেলায় খাইলেও সেটা নাপাকি ছিল, আপনি সেটা খাইছেন তো মলমূত্র নাকি? ছিল। এখন আপনার আমার বাবা মা উত্তরটা দেখার দিতে পরে কি করছে? উত্তরটা দিতে দেন আমাকে, উত্তরটা দিতে দেন আমাকে, আপনি নিজেকে মিউট করেন, উত্তরটা দিতে দেন। আপনার আমি তো যখন প্রশ্নই উত্তরটা করতে দিব, পারতেছি না আমি। আপনি হ্যাঁ যখন আমি বলেন। যখন উত্তরটা দিব তখন কথা বলবেন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে নিজেকে মিউট বলেন করেন, নিজেকে মিউট করে ফেলেন, নিজেকে মিউট করে ফেলেন বলেন। নিজেকে। আচ্ছা নিজেকে আপনি মিউট করছেন, আপনাকে আমি তাহলে মিউট করে দিচ্ছি। আপনার এখান থেকে ঘ্যাঁ ঘ্যাঁ শব্দ হচ্ছে। আমি ছোট কালে খাই, বড় কালে খাই, মাইজা কালে খাই, মরে গেলেও যদি আমার মুখে কিছু ঢোকে, সেই যে জিনিসটা যদি খারাপ হয় তাহলে সেটা সর্ব অবস্থাতেই খারাপ থাকে। ছোটবেলা আমি গু খাইলে সেই গুটা মিষ্টিতে পরিণত হয় না, সেইটা গুই ছিল। তখন আমার বলতে হবে ছোটকালে আমি ভুল করছিলাম, আমি একটা ভুল, আমার জ্ঞান বুদ্ধি ছিল না এই কারণে আমি ভুল করছিলাম। কিন্তু আমি এটা বলবো না যে ছোটকালে আমি ঠিকই করছি, কিন্তু ছোটবেলা যে গুটা খাইছিলাম না, সেই গুটা না মিষ্টি হয়ে গেছিল, এটা আমি বলবো না। এটা হবে একটা বোকার মতো কথা। এটা হবে, এই কথাটা যদি আমি বলি তাহলে হবো আমি একটা বলদ প্রমাণিত হব, কারণ ছোটবেলা যেটা খাইছিলাম সেটা গুটা গুই ছিল, সেটা নোংরাটা নোংরাই ছিল, আমি ভুল করে খাইছিলাম। আমার নিজের ভুলটা স্বীকার করতে হবে যে আমার এই সময় জ্ঞান বুদ্ধি ছিল না, এই কারণে আমি এই কাজটা করছি, কিন্তু গুটা গুই ছিল, খারাপটা খারাপই ছিল, পচাটা পচাই ছিল, তখন ওই পচাটা ভালো হয়ে যাবে না। আমার উত্তরটা কি বোঝা গেছে আবুল কালাম ভাই? শোনেন শোনেন আমি বলি, আপনি যে এটা ঠিক আছে, আপনি বলতেছেন ছোটবেলায় যেটা আপনি গু খাইছেন গুটা ভুল ছিল, ঠিক আছে। আপনি কি তাহলে সঠিকের মধ্যে বড় হয়েছেন না ভুলের মধ্যেই বড় হয়ে বুঝতেছেন যে আসলে ওটা ভুল ছিল? আপনি কি, আমি ঠিক বলতেছি, আপনি কি ভুলের ভিতর বড় হয়েছেন না বড় হয়ে বুঝতেছেন যে আমি সঠিকভাবে বড় হয়েছি সেটি বলেন। মানে ভুলের ভিতরে বড় হয়েছে না, সঠিক ভিতরে আপনাকে বড় আমি হয়েছে। আচ্ছা বলতেছি গু, আপনাকে আমি মিউট করছি, আপনাকে আমি মিউট করছি, আপনার এখান থেকে অনেক সাউন্ড হয়। আপনি কি বললেন ভাই, মানে সঠিকের ভিতরে বড় হয়েছে না ভুলের ভিতরে বড় হয়েছে? আচ্ছা লজিক্যাল ভাই বা মাসুদ ভাই, আপনারা কি ওনার কথা কোনো আগা মাথা পাইলেন? উনি বোধ হয় বলতে চাচ্ছে যে ভুল করতে করতে কি আমরা বড় হয়েছি কিনা, এটা বলতে চাচ্ছেন কিনা? হ্যাঁ আমারও আমারও তাই মনে হয়, কিন্তু দেখুন উনি আবুল কালাম ভাই, আপনাকে আমি বলছি যে ভুল করতে করতে, ধরুন আমরা ভুল করতে করতেই বড় হয়েছি, কথার কথা বলছি, জাস্ট তর্কের খাতিরে ধরে নিচ্ছি। তাতে আসিফ ভাই যেমনটা বললেন যে তাতে কিন্তু আমাদের ভুলটা আপনার সঠিক হয়ে যাবে না, এবং ছোটকালে যদি কথার কথা আমরা কেউ গু খেয়ে থাকি, সে গুটা কিন্তু মিষ্টি বা স্বাস্থ্যকর হয়ে ওঠেনি, কিন্তু আমরা আমরা ভুলটা এখন করি না। ফর এক্সাম্পল বলছি, ছোটকালে আমরা কি করতাম, আমরা ছোটকালে এমন অনেক ভুল করতে চাইতাম যে ধরুন কোথাও মশার কয়েল জ্বলছে, তা ইচ্ছা হইতো যে মশার কয়েল কি সুন্দর লাল আলো, ধরতে চাইতাম। এখন সেটা, সেই যে মশার কয়েল ধরতে চাইলে, জ্বলন্ত মশার কয়েল ধরতে চাইলে হাতটা পুড়ে যাবে। তো সুতরাং আমি মশার কয়েল ধরাটা কিন্তু সঠিক কাজ না, ভুল কাজ, সেটা করেছি। ভুল করতে করতে আমরা বড় হয়েছি যদি বলেন, ঠিক আছে, এখন আমরা ভুলটা করছি না। কারণ কি, কারণ এখন আমাদের বোধ বুদ্ধি সবকিছু আছে। তো যখন আমাদের বোধ বুদ্ধি আছে, তখন আমরা ছোটকালে কিংবা আগে কিংবা আমার বা দাদা বাপ দাদা কেউ ভুল করেছে, কেউ শিশু বিয়ে করেছে, সেটাকে আমরা ভুল হিসেবে মেনে নিচ্ছি। আমার আমার বাপও যদি ধরেন একটা শিশুকে বিয়ে করে, সেটাকে একটা ভুল হিসেবে মেনে নিচ্ছি। আমি নিজেও যদি একটা 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করে থাকি, সেটা আমি ভুল হিসেবে মেনে নিচ্ছি। কিন্তু এখন আমি ভুলটার পক্ষে না, বা ভুল করতে রাজি নই, বা ভুলের বিরুদ্ধে। এখন এক্স্যাক্টলি, আমাদের তো সেটাই কথা যে আমরা যদি অতীতে কোনো একটা খারাপ কিছু করে থাকি, তাহলে তো ওই খারাপটা তো ভালো হয়ে যায়নি, তাতে ওই খারাপটা তো খারাপই আছে, আমরা হয়তো তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারলে তো এখন আমরা সেই জিনিসটাকে আমরা বাতিল করে দিব, আমাদের জীবন থেকে ডিলিট করে দিব, যে না, এবং সমালোচনা করব যে এই জিনিসটা খারাপ ছিল। আপনি কি বলতেছেন আবুল কালাম ভাই, একটু একটু বলতে বুঝতে পারলাম না। আমি এখন এটাই বলতেছি, যদি আপনি হঠাৎ করে কোনো ন্যাংটার দেশে যান, যে যেখানে সবাই উলঙ্গ, হঠাৎ করে আপনি কাপড় পরে গেছেন, তাহলে কি সবাইকে কাপড় পরাতে পারবেন আপনি গিয়েই? ম্যাংটা বা জামা কাপড় পরা, এটা কোনো, এটার সাথে ন্যায় অন্যায়ের কোনো সম্পর্ক আমি নেই ভাই। আপনার কেন হ্যাঁ অনেক একা শব্দ হচ্ছে, আপনাকে একটু মিউট করি, এবং আপনি মাঝখানে কথা বেশি বলেন ভাই, এই কারণে আপনাকে মিউট করে তারপর কথা বলতে হচ্ছে। ন্যাংটা থাকা বা জামা কাপড় পরা, এটার সাথে ন্যায় অন্যায়ের কোনো সম্পর্ক নাই ভাই। কেউ যদি ন্যাংটা থাকলেও কারো কিছু যায় আসে না, কেউ জামা কাপড় মানে বোরখা পেরা, আপনি 50টা বোরখা পেরা হাঁটলেও কারো কিছু যায় আসে না। হ্যাঁ, এই মানে মানুষ ফ্রি, মানুষ হচ্ছে গিয়ে তার, আপনি আপনার বাসাতে বসে যদি ন্যাংটা হয়, উল্টা হয়, খারাপ থাকেন, তাতে ভাই আমার কিচ্ছু যাবে আসবে না। আপনি যা ইচ্ছা করেন আপনার বাসায় বসে ন্যাংটা হয়, এমনকি আপনি আপনার ওই জায়গায় যদি আঙুল দিয়ে বসে থাকেন, তাইলেও আমার কিছু যায় আসে না ভাই। হ্যাঁ, বাসায় বসে আপনি এটা করতে পারেন, এটা আপনার আপনার মানে বাসা, আপনার মানে ঘর, আপনার জামা কাপড়, আপনি পরবেন কি পরবেন না, এটার সাথে ন্যায় অন্যায়ের কোনো সম্পর্ক নাই। আমরা যেটা নিয়ে কথা বলছি, হ্যাঁ এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড, এক সেকেন্ড আপনাকে দিচ্ছি, আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মানুষের রাইট ভায়োলেট করা, মানুষের অধিকারটা ভায়োলেট করা। আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে রাইট ভায়োলেশন। একটা মানুষের অধিকার আছে তার যৌন সঙ্গী নির্বাচনের, আপনি যদি সেই রাইটটা ভায়োলেট করে তাকে বাধ্য করেন আপনার সাথে সেক্স করতে, সেটা রাইট ভায়োলেট হয়। এইটার সাথে ন্যাংটা থাকা আর ওই যে জামা কাপড় পরার তুলনা হয় না। হ্যাঁ মাসুদ ভাই, আপনি বলেন, আপনি কি বলছিলেন? আমি একটু, আমাদের সাথে যে আছেন আবুল কালাম ভাই, ওনাকে একটা প্রশ্ন করতে চাই। আবুল কালাম ভাই, আপনি একটু মন দিয়ে শুনবেন এবং আমাকে একটু সংক্ষেপে উত্তর দেবেন। সেটা হচ্ছে, ধরুন ভারতে একটা আইন করা হলো যে ভারতে বসবাসকারী যারা মুসলমান আছে, সেই মুসলমানরা প্রতি মাসে মাসে
মাসে মাসে বা বছরে কয়েকবার তারা সরকারকে একটা বিশেষ ট্যাক্স দেবে, ওটা কেবলমাত্র মুসলমানরা দেবে। এবং সেই ট্যাক্স যখন মুসলমানরা দেবে, তখন মুসলমানদেরকে সরকারি যারা ট্যাক্স কালেক্টর অফিসার বা ট্যাক্স কালেকশনের যারা অফিসার, তারা তাদেরকে অসম্মান করবে, অপমান করবে। যদি এরকম আইন আমি ধরে নিচ্ছি ভারতে যদি করা হয়, আপনি কি সেটাকে সমর্থন করবেন আবুল কালাম ভাই? জাস্ট এটা খুব সংক্ষেপে উত্তর দিন। না, এটাকে আমি কেন সমর্থন করব? আচ্ছা, তাহলে আপনি আপনি এটাকে সমর্থন দেবেন না, সেটা কি আমি ধরে নিলাম, ঠিক আছে তো? আচ্ছা, আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে আবুল কালাম সাহেব, আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে, আমি আপনাকে তাহলে মিউট করে রাখছি। এখন আমি কি করতে পারি সাউন্ডের কারণে? আপনি আপনার হেডফোনটা খুলে আরেকবার একটু লাগাতে পারেন, বা আপনার আপনার যদি ফ্যান চলে তাহলে ফ্যানটা একটু বন্ধ করে দিন আবুল কালাম ভাই। এখন কোন ভাই কোন ভাই এখন কমে গেছে, এখন ঠিক আছে, এখন আবুল কালাম সাহেব এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন আমি আপনাকে একটা যে কত প্রশ্ন করতে চাইছিলাম ভাই, আমি আমি প্রশ্নটা হলো আবুল কালাম ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, প্রশ্নটা হ্যাঁ আমি তো ওটা বলেই দিয়েছি উত্তরটা, ছোট করে বলছি যে ওটা খারাপ। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু আসল প্রশ্নটা এখন করব যে ভারতের মুসলমানদের উপরে যদি এমন কোন ট্যাক্স ধার্য করা হয় যেটা অসম্মানজনক, সেটাকে আপনি বলছেন সেটা খারাপ, কিন্তু যদি ইসলাম যদি ধার্য করে দেয় যে যারা ইহুদি খ্রিস্টান, মানে অন্য কোনো দোষ নেই, তারা যে ইসলামের সমালোচনা করে সেজন্যও না, হ্যাঁ তারা কেবলমাত্র ইহুদি খ্রিস্টান, এই কারণে তাদের তাদেরকে তারা ট্যাক্স তাদের কাছ থেকে ট্যাক্স নিতে হবে জোর করে, এবং তাদেরকে আপনি যদিও ট্যাক্স শব্দটা আমি নিজের পক্ষ থেকে বলছি আমি বোঝানোর জন্য, কিন্তু আসলে শব্দটা জিজিয়া, জোর করে নিতে হবে, এবং সেটা নেওয়ার সময় তাদেরকে অপমান করতে হবে, শুধু নেয়া না অপমান করতে হবে, এটা কি আপনি সমর্থন করবেন? আমি এগুলো প্রশ্নর একটাই উত্তর দেবো আপনাদেরকে, আমি সেই জন্য আপনাদেরকে একটা প্রশ্ন করতেছি, কথাটা হলো কি যদি এগুলো খারাপ হয়ে থাকে, আপনি এর প্রমাণটা পাইছেন কোথায়? এটার দলিলগুলা দলিলগুলো আমি আমি আপনাকে দেখাবো, কোনো সমস্যা নেই, যতক্ষণ লাগে দলিল দেখাবো, যত দলিল লাগে, কয় হাজার দলিল লাগবে আপনি বলেন না, আপনাদেরকে আমি বলতেছি দলিল আছে আপনাদের কাছে, কিন্তু পাইছেন কোথায় আপনারা এটা? আবুল কালাম ভাই, আবুল কালাম ভাই এক সেকেন্ড, যত হাজার দলিল লাগে আমি আপনাকে দেখাবো, কোনো সমস্যা নেই, দলিল নিয়ে অন্তত আমার লাইভে গিয়ে কেউ মানে দলিল না পায় ফেরত গেছে, এটা আমার লাইভে পর্যন্ত ইতিহাস। এই দলিলটা আমি দেখতে চাই ও মুসলিমের কাছ থেকে, আমি মুসলমানের কাছ থেকে কোনো দলিল গ্রহণ করবো না, কিন্তু এখন অমুসলিমের দলিল অমুসলিমের দলিল আপনি মানে গ্রহণ করবেন, ইসলাম সম্পর্কে অমুসলিমদের দলিল গ্রহণ করবেন নাকি? হ্যাঁ, ইসলাম সম্পর্কে যদি অমুসলিমেরা এরকম ধরনের অভিযোগ করে থাকে, আমার কাছে একটা অমুসলিমের দলিল আছে, যে দলিলে বলা আছে মুহাম্মদ তার নিজ মেয়ের সাথে যৌনকর্ম করত, এই দলিলটা তাহলে আপনি গ্রহণ করছেন নাকি? আমার কথা আপনি বোঝেন নাই। না না, আমি একটা অমুসলিমের দলিল আপনাকে দেখাবো, যে দলিলের ভিতরে লেখা আছে সেই অমুসলিম সাহেব লিখছে, যেমন নবী, এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড, এক সেকেন্ড আমার কথাটা শুনে নেন, আমি একটা অমুসলিম লোকের দলিল দেখাবো আপনাকে, যে অমুসলিমটা ইসলামের কোন দলিল ছাড়াই বলে দিছে যে নবী তার নিজ মেয়েকে ধর্ষণ করছিল। ভাই আমার এইখানে তিনজন সাধারণ বললে তো হবে না, কথা শুনে নেন, কথা শুনে নেন, এইখানে তিনজন অমুসলিম আছে, এই যে একজনের নাম আসিফ মহিউদ্দিন, একজনের নাম মুফতি মাসুদ, একজনের নাম লজিক্যাল পার্সন, আমরা তিনজনই অমুসলিম, আমরা ইসলাম ত্যাগ করেছি, আমাদের কথাটাই এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমাদের কথাটাই সেই দলিলটা আমরা বলতেছি, মনে করেন তর্কের খাতিরে ধরে নেন, আমরা বললাম যে মুহাম্মদ তো নিজ মেয়েকে ধর্ষণ করত, তাহলে এটা তো অমুসলিম সোর্স থেকে আসা ইসলাম সম্পর্কে একটা মানে বক্তব্য, তাই না? এই দলিলটাকে আপনি গ্রহণ করবেন এখন? আমি তো এগুলো যদি প্রমাণ সহকারে আপনি দিতে পারেন তাহলে তো অবশ্যই এটা গ্রহণ করতে হবে। প্রমাণটা তো এই তো যে আমরা বলতেছি, এর থেকে আর কি প্রমাণ আপনার লাগবে? আমি এই আপনি বলতেছেন, আপনি তো সেই যুগে ছিলেন না যে আপনার কথা আমি গ্রহণ করব, তাহলে সেই যুগে তো মুসলিমরা ছিল। হ্যাঁ মুসলিমরা ছিল, মুসলিমরা আমি বলি শুনেন, মুসলিমরা কি জেনে শুনে কি নিজের পাশটা নিজে খাইবে? আপনি না বললেন যে ইসলামের কোনো রেফারেন্স আপনি গ্রহণ করেন না, আপনি শুধু অমুসলিমদের রেফারেন্স গ্রহণ করেন। আমি বলছি শুধু এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এত খারাপ কাজই করে থাকে, তো এই খারাপ কাজগুলো তার সাহাবাগণ কেন বর্ণনা করবে? কথা হলো এটা, এটা এটা একটু উত্তর দাও আমারে, ওই সময় ওই কাজগুলোকে ভালো কাজ হিসেবে ধরা হয়তো, ওই সময় খারাপ ছিল না কাজগুলোকে, তার মানে আমি এটাই বলছিলাম আপনাদেরকে যে ছোটবেলায় আপনারা কি করে বড় হইছেন। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড আবুল কালাম সাহেব, কারণ হচ্ছে সেই সময় আপনার নবীর সাহাবারা মনে করত আমাগো নবী আরেক কাফেরের মাইরা বেডিরে তুইলাই না বিস্তার তুলছে, ওয়াও আমাগো নবী কত বড় বাঘের বাচ্চা শাহিনশা, আমাগো নবী এত হেডন, মনে করেন আপনি যদি এখন শামীম ওসমানের এলাকায় যান, শামীম ওসমানের চেলাচামুন্ডাদের সাথে যদি আপনি কথা বলেন, তারাও দেখবেন একই রকমের মন মানসিকতা, তারা বলবে আমাগো শামীম ওসমান ওস্তাদে এত মানে বড় নেতা, ও করে কি মানে বিরোধী ঘরে ঢুইকা, ও মা বেটিকে দর্শন কইরা, ওদের মা বেটিকে মাইরা মুইরা সব সাফা করে লায়, এত বড় নেতা, হ্যাঁ এত বড় আওয়ামী লীগ নেতা, জয়নাল হাজারি থেকে শুরু করে পৃথিবীর যত বড় বড় ডাকাত সর্দার আছে
সেই ডাকাত সর্দারের চেলা চামুন্ডাদের কাছে যদি আপনি গিয়ে জিজ্ঞেস করেন যে আপনাদের যে ডাকাত সর্দারটা সেটা কেমন লোক, তারা খুব প্রশংসা করে বলবে আমাগো নেতা এত বড় নেতা যে মানে বিরোধী ঘরে ঢুইকা ওপরে আগুন দিয়া ওদের বাচ্চা কাচ্চা সব আগুন দিয়ে পোড়া, তারপর ওদের মানে মানে মেয়েদেরকে মানে ন্যাংটা করে একেবারে মানে রেপ করতো, হ্যাঁ একেবারে গ্যাং রেপ করতো, এইটা খুব গর্বের সাথে বলবে। তার মানে তো এটা না, গর্বের সাথে বলাটা তো এটা না, এটা গর্বের সাথে বলতো আর মনে করেন যে গোটা পৃথিবী এটা আপনাকে মিউট করে রাখতেছি, গর্বের সাথে এই কথাটা বলাটা তো এইটা প্রমাণ করে না যে গর্বের সাথে যেহেতু এই কথাটা বলছে সেহেতু এই কাজটা ভালো কাজ হয়ে গেছে। আমি যদি একটা খারাপ কাজকে গর্বের সাথে বলি, মনে করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী খুব গর্বের সাথে লিখে রাখছে আজকে আমরা 10,000 ইহুদিকে পোড়ায় মারছি, গ্যাস চেম্বারে 10,000 ইহুদিকে একসাথে ঢুকায় পোড়ায় মারছি আমরা, এটা খুবই গর্বের সাথে তারা বললো এবং লিখে রাখলো। তার মানে কি এটা প্রমাণ করে যে 10,000 ইহুদিকে মানে বাচ্চা কাচ্চা সহ নারী শিশু বৃদ্ধ সহ 10,000 ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকায় মারাটা ভালো কাজ হয়ে গেল? বা পাক বাহিনী যখন এই বাংলাদেশে যখন গণহত্যা চালাইছে, রাজাকাররা যখন নিজেরা নিজেরা বলাবলি করছে যে আজকে না আমরা 3টা মেরে দর্শন করছি, আজকে না আমরা 15টা মেরে নিয়ে আসছি এবং 15টা মেরে দর্শন করছি, এই কথাগুলো যখন তারা তাদের বইতে লিখছে, যদি এইটা আমরা পাই তখন কি আমরা এটা ভাববো যে ওয়াও যেহেতু তারা এটা লিখছে সেহেতু এই কাজটা ভালো কাজ হয়ে গেছে? এইটা কি কখনো হয়? মাসুদ ভাই আপনি বলেন তো এই বিষয়ে আপনার কি বক্তব্য? আবুল কালাম ভাই, প্রথম কথা হচ্ছে যে আপনি একটা যে পয়েন্টে ভুল করছেন সেটা হচ্ছে আসিফ ভাই তুলে ধরেছেন, আমি একটু সংক্ষেপে বলছি যে কোনো একটা অপরাধী অপরাধকে মানে একটা হচ্ছে অপরাধ আর একটা হচ্ছে অপরাধকে সুন্দর করে তুলে ধরা। অপরাধ করাটা নিশ্চয়ই অপরাধ, কিন্তু অপরাধকে সুন্দর মানে অপরাধকে পূর্ণ হিসেবে তুলে ধরা এটা আরো ভয়ঙ্কর। কোনো একজন ব্যক্তি চুরি করেছে কিন্তু সেই ব্যক্তি জানে যে চুরি করাটা হচ্ছে অন্যায়, এজন্য তার সে গিলটি ফিল করে আমি কেন চুরি করছি। আর যদি এমন হয় যে কোনো একজন ব্যক্তি আরেকজনকে প্রচন্ড বিশ্বাস করে যে উনি যা বলেন একটু ভুল না, সে ব্যক্তি বললো দেখো তুমি যে চুরি করছো এটা কিন্তু চুরি না, এটা হচ্ছে কি তুমি প্রয়োজনে তোমার প্রয়োজনে আরেকজনের বাড়ি বাড়ির কি বলে শীত কেটে তুমি জিনিসটা নিয়ে আসছো, এটা হচ্ছে গ্রহণ করা, এটা হচ্ছে খুব পুণ্যের কাজ। এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে এই এই লোকের দ্বারা কোনোদিন ভালো হওয়া সম্ভব না, কারণ সে কনস্ট্যান্ট অপরাধ করতে থাকবে। সমস্যা হচ্ছে ধরুন যে অন্যান্য ধর্মের লোকেরা তারা কি করছে, তারা যখন শিশু বিয়ে করেছে, এক সময় আপনার ইউরোপ আমেরিকাতেও মানুষ শিশু বিয়ে করেছে, 12 বছর 13 বছর 8 বছর 7 বছর 6 বছর বাচ্চাদেরকে বিয়ে করা হতো একটা সময়ে। এবার তাদের ধর্মে যেহেতু এই বিষয়ে কিছু বলা নাই বা বলা আছে কিনা আমি জানি না, তারা ধর্ম থেকে বেরিয়ে গেছে, তাদের কাছে মনে হয়েছে এটা অন্যায়, অন্যায় হওয়ার মনে হওয়ার পরে তারা আইন করেছে যেটা চলবে না। বা বাংলাদেশেও এরকম আইন আছে যে নির্দিষ্ট 18 বছর বয়সের নিচে বিয়ে করা যায় না কোনো মেয়েকে। এখন হুজুররা বাংলাদেশে যে আইন আছে যে 18 বছর বয়সের নিচে কোনো মেয়েকে বিয়ে করা যায় না, কিন্তু হুজুররা মনে করে যে 6 বছর বয়সের একটা মেয়েকেও বিয়ে করা যায় এবং 6 বছর বয়সের একটা মেয়েকে 51 বছর বয়সের একজন বুড়া বেটাও বিয়ে করতে পারে, এটা হুজুররা মনে করে। কেন মনে করে? এখানে হুজুরদের সাথে অন্যদের পার্থক্য হচ্ছে যে হুজুররা জানে যে নবী এটা করেছে, নবী বৈধ দিয়ে বৈধতা দিয়েছে এবং নবী এটা করেছেন এটা পুণ্যের কাজ, এটা এটা খারাপ কাজ না। এই যে আপনার একটা অপরাধকে পুণ্য মনে করছে বা ভালো মনে করছে, এইখানে হচ্ছে আমাদের মানে মেইন পয়েন্ট যে আমরা বলবো যে তুমি যেটা ভালো মনে করছো তোমার এই ভালো মনে করাটা ভুল। ঠিক একইভাবে আপনি বলছেন যে আপনার নবী যদি এই সমস্ত অপকর্ম করে যে ইহুদি ইহুদি খ্রিস্টানদের উপরে অসম্মানজনক কর চাপিয়ে দেয়, তাহলে সেটা তার সাহাবিরা কেন লুকালো না, তারা কেন সেটা উল্লেখ করছে বা কেন তুলে ধরেছে, এখনকার মুসলিমরা কেন সেগুলো পাঠ করে বা এখনো কেন কিতাবে বা কোরআনে সেটা লেখা আছে, সরকার লেখা আছে এবং পাঠ করে এই জন্যে যে তারা এটাকে সঠিক মনে করে যেটা অত্যন্ত উত্তম কাজ। এবং যে উত্তম কাজ মনে করে আমরা সেটা নিন্দা করি এই জন্যে যখন এটা এটাকে উত্তম কাজ মনে করে, ঠিক এর উল্টাটাকে উত্তম কাজ মনে করছে না। মানে ব্যাপারটা এরকম যে আপনার ভাইকে কেউ হত্যা করলে আপনি সেটা খুব ক্ষিপ্ত হন, আমার ভাইকে হত্যা করবে কেন, কিন্তু আপনি তার ভাইকে হত্যা করাটাকে জায়েজ মনে করেন। বা আপনাকে কেউ লাঠি দিয়ে পেটালে আপনি সেটা নিয়ে অত্যন্ত আপত্তি করেন, এটা তো অন্যায়, আমার আমি একজন মানে স্বাধীন নাগরিক আমাকে কেন পেটানো হবে, কিন্তু আপনি সেটা আপনি পেটালে সেটা কোনো দোষ না। এই যে মানুষের নিজের দোষটাকে দোষ মনে না করে অন্যটা দোষ মনে করা, সেই সেটাই দেখলাম যখন আপনাকে বললাম যে ভারত সরকার যদি মুসলমানদের বিরুদ্ধে কোনো একটা আইন করে এমন যে যারা মুসলিম তারা কেবল মুসলমান হওয়ার কারণে ভারত সরকারকে একটা ট্যাক্স দেবে এবং সেই ট্যাক্স দেওয়ার সময় মুসলমান মানে অফিসাররা মুসলমানদেরকে অসম্মান করবে অপমান করবে, আপনি বললেন এটা আপনি সমর্থন করেন না, কিন্তু আপনার ধর্ম ইসলামে এটা লেখা আছে, এটা কেন সাহাবীরা উল্লেখ করেছে? কারণ তারা মনে করতো এটা ঠিক কাজ, এখনকার হুজুররাও মনে করে ঠিক কাজ। এখন আপনি বলতে পারেন হুজুররা ঠিক কাজ মনে করে কেন, হুজুররা ঠিক কাজ মনে করে কেন, এটা বোঝার জন্য আপনার মাদ্রাসায় পড়া লাগবে ভাই। মাদ্রাসায় যেভাবে পিটিয়ে ধর্ষণ করে এবং আপনার অত্যাচার করে এবং ব্রেন ওয়াশ করে ভুং ভাং দিয়ে যেভাবে বিশ্বাস করানো হয় ওটা অন্যভাবে সম্ভব না, ওটা সাধারণ স্কুলে কিন্তু এভাবে বললে স্কুলের বলা মানুষ সেটা বিশ্বাস করবে না, কিন্তু মাদ্রাসায় সেটা বিশ্বাস করানো হয় এই সিস্টেমে। এখন সমস্যাটা হচ্ছে যে যে মুসলমান অমুসলিমরা তাদের উপরে কোনো জিজিয়া কর চাপিয়ে দিলে সেটাকে মনে করে ডিসক্রিমিনেশন, সেটাকে মনে করে অন্যায়, সেটাকে মনে করে ইনহিউম্যানিটি, সেই মুসলমান যখন অমুসলিমদের সাথে সেই আচরণটা করছে তখন বলছে যে না এটা তো আল্লাহর হুকুম।
আপনি আল্লাহর হুকুম বলবেন পরে, আপনি বিশ্বাস করেন আবুল কালাম ভাই, আপনার বিশ্বাসের জায়গাটা একটু আপনি যখন তর্ক করতে আসবেন তখন আমি বিশ্বাসী মুসলিম এই জায়গাটাকে আপনি হাইট রাখবেন, মানে আপনি মনের বিশ্বাস মনে রাখুন, কিন্তু এখানে আমাদের হবে লেভেল প্লেয়িং ফিল্ড হবে, এখানে সমানে সমানে খেলা হবে, খেলা হবে মানে বোঝাচ্ছি যে তর্কটা হবে সমান, এখানে আপনি আমি বিশ্বাস করি বললে কিন্তু আলোচনা শেষ, আমি অবিশ্বাস করি বললেও আলোচনা শেষ, মানে বিশ্বাস করি বলতে পারেন কিন্তু বিশ্বাসটা চাপিয়ে দেবেন না, যেমন ঠিক আমার অবিশ্বাসটা আমি আপনার উপরে চাপিয়ে দিচ্ছি না, আমি আপনি করেন বিশ্বাস আমি করি অবিশ্বাস। এখন আমরা দেখবো যে মুসলমান যখন মনে করে যে তাদের উপরে যদি অমুসলিমরা আপনার এরকম অসম্মানজনক কর চাপিয়ে দেয় সেটা তারা মনে করে বৈষম্য, পৃথিবীর সব মুসলমান বলবে এটা বৈষম্য, এই মুসলমান কিভাবে মনে করে যে তাদের ধর্ম অমুসলিম বা ইহুদি খ্রিস্টানদেরকে ইহুদি খ্রিস্টানদের উপরে যে জিজিয়া কর চাপিয়ে দিল, এবং জিজিয়া কর না দিলে মানে প্রথম কথা ইসলাম গ্রহণ করতে হবে, যদি ইসলাম গ্রহণ না করে তাহলে জিজিয়া দাও, তার মানে ইসলাম গ্রহণ না করলে জিজিয়া কর না দিলে আপনি তাকে মারতে চাচ্ছেন তলোয়ার নিয়ে বা বন্দুক দিয়ে তাকে আপনি হত্যা করতে চাইছেন। আপনি ভাবুন তো ভারত সরকার ঘোষণা দিল, ভারত সরকার যদি একটা আইন করে যে আগামীকাল থেকে ভারতের সকল মুসলিমদের জন্য আমরা একটা ট্যাক্স ধার্য করলাম, সেই ট্যাক্সের একটা নাম দিল এবং সেটা মুসলিমরা দেবে, সেই ট্যাক্স দেওয়ার সময় তাদেরকে অসম্মান করা হবে, অপমান করা হবে, এটা বললো, এবার মুসলিমরা সেটা মানলো না, ভারত সরকার বললো যে সমস্ত মুসলিমরা এটা মানবে না তাদেরকে আমরা গুলি করে হত্যা করব, আপনি নিশ্চয়ই এর বিরুদ্ধে যাবেন, সেম জিনিসটা আপনার ধর্ম করেছে, এখন আপনি আমার ধর্ম আমার নবী আমার কোরআন এই জায়গাটা থেকে বেরিয়ে গিয়ে আপনি যদি একটু ভাবার চেষ্টা করেন যে আমি মানুষ এবং যে খ্রিস্টান সেও মানুষ, যে ইহুদি সেও মানুষ, যে হিন্দু সেও মানুষ, বাংলাদেশে বসবাসকারী ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই মানুষ, সবাইকে মানুষ ভাবার পরে আপনি এবার ভাবুন তো যে একটা মানুষের সাথে এই আচরণ করা ঠিক কিনা, একটা ইহুদির সাথে খ্রিস্টানের সাথে সেটা না, একটা মানুষের সাথে এই আচরণ করা ঠিক কিনা, আবুল কালাম ভাই এতটুকু আপনার কাছে আমি জানতে চাই, ঠিক মনে হয় কিনা? আচ্ছা আমি আবুল কালাম ভাইকে আনমিউট করছি, আবুল কালাম ভাই আপনি আবারও উত্তর দিবেন, আপনি একটু আপনার প্রশ্নটা যদি আর একটু স্পেসিফাই করেন যে আপনার প্রশ্নটা কি এটা যে যেহেতু মানে আপনার মানে মন্তব্যটা কি এটা যে যেহেতু এটা কোরআন হাদিসে খুব গর্বের সাথে এই কথাগুলো লেখা আছে সুতরাং এই কাজগুলো ভালো কাজে তাতে এই কাজগুলো ভালো কাজ হয়ে গেছে, এই কাজগুলো তাতে ভালো কাজে পরিণত হইলো, এটা কি আপনার পয়েন্ট? আমি আসলে আসলে বুঝতে পারতেছি না, আপনি একটু বলেন তো ভাই। আসলে এগুলো আমার পয়েন্ট না, পয়েন্ট হলো এটাই যে ওই যুগে ওই সময়ের জন্য কি হয়েছে না হয়েছে এখন বর্তমানে কিন্তু সেটা না, যেমন আগে রাজা বাদশাহ ছিল এখন কিন্তু রাজা বাদশাহ নেই। এই দলিলটা একটু দেন যে ইসলামে যে এই জিনিসটা নিষিদ্ধ হয়ে গেছে, এই দলিলটা একটু ইসলাম থেকে দেন ভাই। আমি আপনাকে সেটা বলছি না, আমি বলতেছি আপনার কাছে আমি যে জিনিসটা চেয়েছি আবুল কালাম ভাই যে ইসলামে যে এই যে মাসুদ ভাই যেটা বললো যে জিজিয়া দেওয়ার যে বিধান, জিজিয়া দেওয়ার সময় যে চর থাপ্পড় মারা যাবে, হ্যাঁ আমি আপনাকে দলিল বের করে দেখাবো, কোনো সমস্যা নেই, আপনি যখন লাগবে তখন আপনি বলবেন, আমি দলিল বলবো, আমি সবকিছু দেখছি আপনার আপনার ভিডিও আমি দেখি, ঠিক আছে একটু আমার কথা শুনেন ভাই, একটু কথাটা শুনেন ভাই, মনে করেন আজকে যদি একটা শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা হয় সেই শরিয়া রাষ্ট্রে কি এই বিধানগুলো চলবে নাকি নতুন অন্য কোনো মানবাধিকারের বিধান চলবে বলেন তো? না, যে যখন চার বিধান চলে আসে তখন সেই বিধানই মানতে হবে। আপনাকে জিজ্ঞেস করেছি যে বাংলাদেশে যদি শরিয়া রাষ্ট্র কায়েম হয়, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, তাহলে কি শরিয়তের এই বিধানগুলো চলবে, মানে এই যে জিজিয়া কর এই বিধানটা চলবে নাকি আন্তর্জাতিক মানবাধিকার আইন চলবে তখন? অবশ্যই ইসলামী আইন চলবে, ইসলামী আইনটার মধ্যে তো আছে যে জিজিয়াটা দিতে হবে এবং জিজিয়াটা দিতে হবে অপমানিত অবস্থায় জিজিয়া আদায় করতে হবে, মানে কাফেররা। ছোট্ট প্রশ্ন করি ভাই, আবুল কালাম ভাই আপনি বললেন সেই যুগে সেই সময়ে এই আইনটা যা ছিল সেটা এখনকার বিষয়ে আপনি বললেন এখন চলবে না ভাই, এই টাইপের কিছু বোঝাতে চাই? চলবে না বলি নাই আমি, যদি ওই রকম যুগ আসে ভাই ওই রকম যুগ আসলে অবশ্যই চলবে, না ওই রকম যুগ না, আপনি আমাকে এটা বলুন, আপনি আমাকে শুধু এতটুকু বলুন যে এই যে সূরা তাওবার 29 নম্বর আয়াতটা বললাম যেখানে বলা আছে, আমি আপনাকে সেটা বলেছি আর নতুন করে রিপিট না করি, এই সূরা তাওবার 29 নম্বর আয়াতে যে হুকুমটা দেওয়া আছে বা সোজা সোজা কথা কোরআনে যত হুকুম আছে বা হাদিসে, এই হুকুমগুলো কি আপনার সেই যুগ এই যুগে চলবে কিনা, হায়াজ অবস্থায় নারীর কাছে যেও না, এখন যদি নারীর হায়াজ না হয় তাহলে কি আমি কি নারীর কাছে যাওয়া বন্ধ দিব নাকি নারীর কাছে যাবো? আমি আপনার কাছে এই প্রশ্নটা করছি, আপনি আপনি প্রশ্নটা ভুল জায়গায় করেছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি হায়াজের বিষয়ে, আমি ঢুকবো না এখন, এখন আমি এটাই বোঝাতে চাচ্ছি আমি আপনাকে যে যদি হায়াজ অবস্থায় নারীর কাছে যেতে নিষেধ করেছে কিন্তু নারী যদি হায়াজ না হয় তাহলে সেক্ষেত্রে কি আমি নারীর সাথে সঙ্গম করা বাধ্য হবো স্ত্রীর সাথে? আচ্ছা আপনি যে আচ্ছা আপনার পয়েন্টই তাহলে ঢুকি, ঠিক আছে আমি আপনার কথাই কিন্তু ঢুকছি, আপনার আল্লাহ বলেছে হায়াজ অবস্থায় নারীর কাছে না যেতে, হ্যাঁ বলে এখন আপনি আপনি তাহলে আপনি কি হায়াজ অবস্থায় যাবেন নাকি হায়াজ অবস্থা ছাড়া হায়াজ অবস্থায় যাবেন নাকি যাবেন না নারীর কাছে? আমি অবশ্যই যখন হায়াজ হবে তখন তো বিরত থাকতে হবে, যেহেতু এটা খারাপ যেহেতু এটা খারাপ, এখন সেই ক্ষেত্রে আমি বলতেছি যে ইসলামের যে কাজগুলো হয়েছে আগে এই রকম পরিস্থিতি যখন তৈরি হবে তখন ওই পরিস্থিতি অনুযায়ী তখন সেটা কার্যকর করা হবে, এখানে তো ওই অবস্থা তৈরি হয় নাই যার কারণে। হ্যাঁ পরিস্থিতি কি পরিস্থিতি তৈরি হবে? যেমন মনে করেন যে আগে তো প্রচুর যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হইতো, এখন তো আর সে যুদ্ধ নাই আছে,
এখন এখন আপনাকে কি আপনাকে কি আপনাকে কি আপনার নবী বলেছে যে 1400 বছর পরে যখন যুদ্ধ থাকবে না তখন তোমরা যুদ্ধ করা বন্ধ করে দিও বলেছে? কিছু কিছু জিনিস তো ভাই রহিত রয়ে গেছে, কিছু কিছু জিনিস এরকম আছে যে যুদ্ধ হবে। কি রহিত হয়েছে, কি রহিত হয়েছে, কেন রহিত হয় নাই? যেমন ঘোড়া মাংস খাওয়া হারাম, হারাম করা হয়েছে পরে, এক সময় হালাল ছিল। আবুল কালাম ভাই, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড বলেন মাসুদ ভাই, আপনিও এক সেকেন্ড, আবুল কালাম ভাই আপনিও এক সেকেন্ড এক সেকেন্ড। মুহাম্মদের মৃত্যুর পরে মুহাম্মদ যে বিধি বিধানগুলো দিয়ে গেছে, মুহাম্মদ মরে যাওয়ার পরে, আবারও বলছি মুহাম্মদ মরে যাওয়ার পরে একটা বিধানও কি রহিত হয়েছে? তিনি মারা যাওয়ার পরে বিধান কি জন্য রহিত হইবে? তাহলে শেষ মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে মুহাম্মদ বলে গেছিল যতদিন পর্যন্ত না লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি। এবং এই হুকুমটা আবু বকর এবং ওমরকে তখন দিয়ে, আবু বকরকে বলে গেছিল, আবু বকর ওমরকে বলে গেছিল, ওমর সেই কথাটা আবু বকরের খিলাফত আমলে, যখন আবু বকর যখন কাফেরদের মানে ইসে যারা যাকাত দিতে অস্বীকার করছিল এবং যারা হচ্ছে ধর্মত্যাগ করছিল তাদের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে যাবে, তখন এই হাদিসটার উপর ভিত্তি করে তখন তারা সেই জিহাদটা চালাইছিল। তার মানে তার শেষ হুকুমটা ছিল লোকেরা লোকেদের বিরুদ্ধে কিতাল করতে আদিষ্ট হয়েছি যতদিন পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আদিষ্ট হয়েছে। তার মানে হচ্ছে যতদিন পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করবে ততদিন পর্যন্ত কাফেরদেরকে কতল করতে আমি আবির্ভূত হয়েছে। এবং এই দায়িত্বটা মুহাম্মদের পরে দায়িত্বটা অর্পিত হলো খুলাফায়ে রাশিদিনের উপর। মাসুদ ভাই আমি কি ভুল বলছি নাকি ঠিক বলছি? আসিফ ভাই, আসিফ ভাই একটা কথা বলি আমি, এক সেকেন্ড আবুল কালাম ভাই, এক সেকেন্ড এক সেকেন্ড, মাসুদ ভাই আমি কি ঠিক বলছি আপনি বলছেন? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। এবং আবুল কালাম ভাইয়ের কাছে আমি জানতে চাই, আসিফ ভাই যে কথাটা বললেন বুখারীর যে হাদিসটা, আপনি কি মনে করেন যে মোহাম্মদের পরে এই হাদিসের কার্যকারিতা এখন রহিত হয়ে গেছে? আমি বলি ওই ওই হাদিসের অনুযায়ী বলি, আমি আসিফ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে একটা নাস্তিক কিংবা, আমি বলি আমি ওই উত্তরটা দিচ্ছি, আমি এইভাবে দিচ্ছি উত্তরটা, আপনি উত্তরটা শুনেন। আপনি 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 আগে আগে এই প্রশ্নের উত্তরটা দেন, অন্য কোনো ভাবে উত্তর দিবেন না। যেই প্রশ্নের উত্তরটা চেয়েছি শুধুমাত্র সেই প্রশ্নের উত্তরটা দিবেন। এবং এখন আপনি যে কোরআনের আয়াত বলা আছে, কোরআনের আয়াত বলা আছে যতদিন পর্যন্ত না পৃথিবীর প্রত্যেকটা গৃহে ইসলাম আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হবে, যতদিন পর্যন্ত না পৃথিবীর প্রত্যেকটা গৃহে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হবে ততদিন পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে জিহাদ করাটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এই কথাটা জিহাদ কাকে বলে ভাই? জিহাদ এখানে যে কথাটা বলা হয়েছে কিতাল জিহাদের কথা বলা হয়েছে। কতল করা জিহাদ মানে কি কতল করা? এখানে এখানে এই জায়গাটাতে এই তো ওখানে, আচ্ছা ওখানে যেহেতু বলা রয়েছে ওখানে ওইভাবেই বলা আছে। আপনি জিহাদের মানে কি বোঝেন? আচ্ছা আবুল কালাম ভাই, আপনি জিহাদের মানে কি বোঝেন? মাসুদ ভাই, আমরা জিহাদের বিষয়টা আমরা আপনার কাছ থেকে শুনবো এবং আমরা দলিল প্রমাণ থেকেও দেখব যে জিহাদ বলতে এখানে আসলে কি বোঝানো হয়েছে, এবং যেখানে এখানে কিতাল জিহাদটা কিতাল অর্থে বোঝানো হয়েছে কিনা সেই জিনিসটা আমরা একটু দেখব। আমরা একটু সরাসরি সেই হাদিসটা একটু আগে দেখে নিই যে এখানে কি জিহাদ বলতে কি মৌখিক ভাবে দিনের দাওয়াতের কথা বলা হয়েছে নাকি পুতু পুতু করে কথা বলতে বলা হয়েছে নাকি এখানে কোপানোর কথা বলা হয়েছে মানে জবাই করতে করার কথা বলা হয়েছে, সেই জিনিসটা আমরা একটু তাফসির হাদিস এই সমস্ত জায়গা থেকে একটু দেখে নিই। আবুল কালাম ভাই আপনি কি আমাদের সাথে রাজি আছেন যে আমরা এই বিষয়টা দলিল গুলা থেকে দেখে নিব, কি বলেন? আপনি দেখেন, সমস্যা নেই, আপনি দেখেন। মানে আপনি তো মানে সম্মত আছেন যে আপনি বলেছেন এই জিহাদটা কি জিহাদ, আপনি একটু বলেন তো তাহলে এই জিহাদটা কোন জিহাদ আপনি বলছেন? আমি তো এটাই বলতেছি, জিহাদ অর্থ অন্যায়ের বিরুদ্ধে যে কোনো ভাবে রুখে দাঁড়ানোই হচ্ছে জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে। এখন আপনি সেটা মারপিট করে বলেন, মনে মনে বলেন, এটা আপনি ভুল বললেন। আপনি আবুল কালাম ভাই আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে জিহাদ বলেছেন, এটা জিহাদের সংজ্ঞা হয়। আমি বলে দিলাম আপনাকে কেন, এটা আপনি কোন কিতাবে পেয়েছেন? ইসলামিক সোর্স থেকে বলবেন, ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি জিহাদ অর্থ এটাই, যে কোনো অন্যায় দেখলে আপনি অন্যায়, দলিলটা দেন, দলিল কি আপনাদের যে জিহাদ অর্থ বের করতে চাচ্ছেন, আপনারা জিহাদ অর্থ বের করে দেন। আমার যে বলেছেন আপনি যে বলেছেন আমরা দলিল দেখাবো, আমরা আল হিদায়াহ গ্রন্থের জিহাদ অধ্যায়টা আমরা এখনই বের করতেছি, সেখানে কি লেখা আছে আমরা সবাই মিলে একসাথে পড়বো। আপনি আমার আপনার দলিলটা আগে দেন, আপনার দলিলটা শেষ হলে আমি আমার দলিলটা দেখাবো ভাই। ভাই আমি এগুলো পড়ছি ফিকা গ্রন্থে, বুঝছেন, ফিকাতে পাইছিলাম আমি জিহাদ গ্রন্থটা পড়েছেন। সেই সেই ফিকা গ্রন্থের নাম কি? ক্লাস 19 এ যে ফিকা ফিকা পাওয়া যায় আর কি, সেই ফিকাতে পড়েছিলাম। নামটা নামটা বইটার নামটা ভাই, লেখক এবং বইটার নামটা একটু বলেন ভাই। ভাই এখন ওগুলো প্রমাণ সহ আপনি আপনাদের সাথে যুক্ত হতে পারলেন রাতে, ঠিক আছে? বইটার নামটা, লেখকের নামটা একটু দয়া করে, আল্লাহর রাস্তে ভাই, আল্লাহর রাস্তে, আপনার দুটা পায়ে ধরি আল্লাহর রাস্তে, সেই বইটার নামটা কোন বই থেকে দলিল এইভাবে দিতে হয় যে অমুক বইয়ের অমুক নম্বর লেখকের অমুক প্রকাশনী থেকে অমুক পৃষ্ঠাতে অমুক খণ্ডে এটা বলা আছে, এইভাবে দলিল দিতে হয়। এইভাবে দলিল দিতে হয় না যে আমি 9-10 এ পড়ছি এখন বিল্লা গেছি ভাই, এটা হচ্ছে দলিল আমার, এইভাবে দলিল দেয় না ভাই। ভাই শুনেন, আমি আপনাদের সাথে এগুলো বিষয়ে কথা বলতে বলতে অন্যদিকে চলে যাচ্ছি ভাই। আপনাকে মিউট করে রাখতেছি, বুঝতে পারলাম যে আপনার কাছে কোনো দলিল নাই, হুদা হুদি মুখে চাপাবাজি আছে যেটা আপনারা সব নরমালি করেন,
মানে ইসলামিক চাপাবাজি মানে তাকিয়াবাজি যেটা হচ্ছে আপনাদের নবী শিখা গেছে সেটাই আপনারা করেন। আমরা তাহলে সেই হাদিসটা বিখ্যাত হাদিসটা একটু পড়ে নেই। এখানে যে জিনিসটা বলা আছে তিরমিজি শরীফের হাদিস, এটা অনেক হাদিস গ্রন্থে আছে, এটা মোটামুটি মানে বেশিরভাগ হাদিস গ্রন্থেই আছে। পরিচ্ছদেই বলে দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছে, কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছে। এই যে দেখেন মুহাম্মদের মৃত্যুর পর আবু বকর যখন খলিফা হন তখন ওমর ইবনুল খাত্তাব আবু বকরকে বললেন আমি আপনি এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত কোনো প্রভু নেই একথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি, আর যে ব্যক্তি বললো আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন মাল ও রক্ত নিরাপদ করে নিল, মাল ও রক্ত নিরাপদ করে নিল। এটা একটা সহি হাদিস এবং খুবই বিখ্যাত একটা হাদিস। আবুল কালাম ভাই এইখানে কি জিহাদ বলতে কি এখানে কি মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে বলা হয়েছে নাকি কি করতে বলা? আপনি পুরোটাই পড়েন, পুরোটাই পড়েন ভাই, আপনি পুরোটাই পড়েন, একটু শুনি আরো। পুরোটা পুরোটা কয়েক হাজার লাখবার পড়ছি ভাই, আপনার থেকে অন্তত কয়েক হাজার। না না না, আপনি পুরোটাই পড়তে হবে ভাই, আপনি নিচের অংশ বাদ দিলেন কেন? আপনাকে আবার মিউট করে রাখতেছি ভাই। এই হাদিস আপনি আমাকে শিখায়েন না অন্তত, এই হাদিস আপনার মানে 14 কোষ্টি যতবার না পড়ছে তার থেকে আমি 10 বার বেশি পড়ছি, এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে। আসিফ ভাই, আসিফ ভাই আপনি যদি হাদিসটা দেখেন সে নিজেই পুরোটা পড়ুক, তারপরে দেখি সেখানে আমরা কি লুকিয়েছি সেটা দেখি তার কাছ থেকে শুনতে চাই। ঠিক আছে আবুল কালাম ভাই, আমরা কি লুকিয়েছি সেটা একটু দেখান আমাদেরকে। আপনি যেটুকু অংশ যে ইয়ে করে রাখছেন চিহ্নিত করে রাখছেন এটুকুই পড়লেন, বাকিটুকু পড়লেন না কেন? আমি দেখি আপনি পড়েন, আপনি পড়েন, অসুবিধা কি, আপনি পড়েন, পড়ে শোনায় দেন আমাদেরকে, দাঁত ভেঙে দেন পরে পুরোটা, কোন জায়গাটা লুকায় ফেলছি সেটুকু একটু পরে দাঁত ভেঙে দাঁতটা ভেঙে দেন ভাই একটু। এটা কি বলছে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর শপথ নামাজ ও যাকাতের মধ্যে যে ব্যক্তি পার্থক্য করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবই। এটা দ্বারা কি বলবো মানে মানে যাকাত সম্পদের হক কেউ উটের একটি রাশি দিতেও যদি রাশি দিতেও যদি অস্বীকার করে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিত, আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবই। এখন শুনেন, না না আপনি আমি তোমাকে শুনবো, আপনি আগে বললেন যে মাসুদ ভাই এবং লজিক্যাল ভাই আপনারা দুজনে শুনছেন যে উনি এমন ভাবে কথা বললো, আপনাকে আবার মিউট করছি, মাঝখানে কথা বলেন ভাই, মাঝখানে সাউন্ড করেন বড়। আপনারা শুনেছেন যে উনি এমন ভাবে কথা বলছিলেন যে আমি এই হাদিসের পুরাটা পড়ি নাই, অংশ বিশেষ পড়ছি এবং কিছু অংশ লুকায় ফেলছে, এরকমের একটা ইঙ্গিত উনি করতেছিলেন ওনার কথার ভিতরে। উনি পুরাটা পড়ে এখন বলতেছে পুরাটা পড়েন, পুরাটা পড়েন, আমাকে বারবার প্রেশার ক্রিয়েট করতেছিলেন পুরাটা পড়েন, মানে পুরাটার ভিতরে এমন কিছু জিনিস আছে যেটা আমি লুকায় ফেলছিলাম, উনি এখন সেই জিনিসটা পুরাটাই ওনাকে পড়তে বললাম, উনি এখন আমার কথাটা ভুল নিশ্চয় উনি প্রমাণ করছেন যে আমার কথাটা ভুল, আমি যে এই কথাটা বলছি সেটাতে ভুল উনি প্রমাণ করে দিবেন। এখন আবুল কালাম ভাই আপনি আমার কথাটা ভুল ছিল সেটা একটু প্রমাণ করেন আগে। আপনারা যে সাধারণভাবে বলতেছেন যে কতল করার কথা বলতেছেন, হোমচে একজনকে কতল করবে, কেন কতল করবে সে কথাই তো একটু নিচে বলা আছে যে যদি কেউ যাকাত, মিউট করছি মিউট করছি, এটাই টাইটেলেই লেখা আছে, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি, মানে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ লা ইলাহা না বলবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি, এটা এইখানেই বলা আছে। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এইখানে এটা বলা নাই? এখানে তো এটা পরিষ্কার বলা আছে, দেখতেই পাচ্ছি আমরা সবাই দেখতে পাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে এই এই কন্ডিশন। মাসুদ ভাই আপনি একটু বলেন তো এখানে কন্ডিশনটা কি? হ্যাঁ এই আবুল কালাম ভাই এখানে আপনি আপনি নিচে যেটা নিচে হচ্ছে গল্প নিচে আপনি নিচের যেটা বলছেন না যেটা আপনি পড়লেন সেটা হচ্ছে একটা এই হাদিসের প্রেক্ষিতে একটা গল্প, সেখানে আবু বকর ওমর একটা কথা বলেছে, কিন্তু এটা হচ্ছে মূলনীতি উসুলে ইসলাম, ইসলামের মূলনীতি হচ্ছে যেটা এই যে দেখা যাচ্ছে অরেঞ্জ কালার করে রেখেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছে। কিতাল মানে হচ্ছে যুদ্ধ, কিতাল হচ্ছে কতল থেকে এসেছে, কতল মানে হচ্ছে হত্যা করা, কিতাল মানে হচ্ছে যে পরস্পর পরস্পরকে হত্যা করা, মুসলমানরা তাদেরকে হত্যা করতে থাকবে, একের পর এক হত্যা করতে থাকবে, ওরা বাধা দিলে ওদেরকে হত্যা করবে, সেটাই বোঝানো হয়েছে, এটাকে বলা হয় কিতাল। এখন আপনি কি মনে করেন আবুল কালাম ভাই, আপনি কি মনে করেন যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ যদি না বলে তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, মানে লা ইলাল্লাহ যদি নাও বলে তবু তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না? আপনি শুধু এই প্রশ্নের উত্তর দিন, আপনি কি মনে করেন কিনা যে ইসলামী শরিয়া আইনের আইন অনুযায়ী মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে অর্থাৎ ইসলাম গ্রহণ না করে তবু তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, এটা আপনি মনে করেন কিনা? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে এই বিধানটা কি রহিত হয়ে গেছে নাকি এই বিধানটা এখন পর্যন্ত প্রযোজ্য আছে? অপেক্ষা করতে হবে না, দলিল প্রমাণ সব আমার কাছে সংরক্ষিত আছে, এই মুহূর্তে আমরা বের করে দিব হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এই জন্য শত শত না হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এই জন্য এই মুহূর্তে আমরা সমস্ত দলিল বের করবো। নবী মোহাম্মদ নিজে দাঁড়ায় থেকে মদিনা বাজারে একটার পর একটা জবাই করছে, বনু কুরাইজা গোত্রের
600 থেকে 900 মানুষের গলা একসাথে কাটছে এবং বড় গর্ত খুঁড়ে সমস্ত কাফেরদের মাথা মাথা এবং শরীর একসাথে সেখানে ফেলছে। কারণ হচ্ছে সেই ইহুদিরা ইসলাম গ্রহণ করতে রাজি হয় নাই, এই কারণে তাদের সবাইকে মেরে ফেলছে। এটা তো আছেই। এরপরে হচ্ছে নবী মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদকে বিভিন্ন গোত্রের গোত্রতে পাঠায় পাঠায় মানুষকে মানে কল্লা কাটছে, 300 মানুষকে একসাথে মেরে ফেলছে, এই গোত্রের 300 মানুষকে একসাথে মেরে ফেলছে আজকে। এটা এসে রিপোর্ট করতেছে খালিদ বিন ওয়ালিদ মোহাম্মদের কাছে, এসে রিপোর্ট করতেছে আমি 300 মানুষ মেরে ফেলছি, অমুক গোত্রের 300 কাফেরকে মেরে আসছি আমি। এটার অসংখ্য প্রমাণ, এবং শুধুমাত্র মোহাম্মদের আমলে না, আবু বকরের আমলে, ওমরের আমলে, ওসমানের আমলে, আলীর আমলে, মুয়াবিয়ার আমলে, কত দলিল লাগবে, সমস্ত দলিল আমাদের কাছে, আমার কাছে সংরক্ষিত আছে। একটা কেন, মানে আপনি বলছেন একটাও যদি দেখাইতে, একটাও দেখাতে পারবো কিনা, আমি একটা দেখাবো না, হাজারে হাজারে দেখাতে পারবো। আপনি এবং সেটা এখনো চলছে, এখনো এই হত্যাযজ্ঞ চলছে, এখন এখনো চলছে। এখন আপনাকে যে প্রশ্নটা করেছিলাম আবুল কালাম ভাই, এখানে কিতাল শব্দটার মানে কি এবং এই বিধানটা এখনো প্রযোজ্য আছে নাকি ব্রড হয়ে গেছে, এই দুইটার উত্তর আগে দেন, বাদ বাকি কথা আমরা দলিল দেখাবো, বাদ বাকি কথা পরে বললেন, আগে এই দুইটা উত্তর দিয়ে নেন, ঠিক আছে বলেন। এখন আমি বলি, বাংলাদেশে কি অনেক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে? না, আপনাকে প্রশ্ন করি নাই, আপনাকে জিজ্ঞেস করেছি এখানে, আমি প্রশ্নের উত্তরটা দিতেছি ভাই, আপনারা যদি কথা বলেন আমারে না দিলে তো হবে না। বের করে দিব, আর কোনো তেনা পাচাইলে বের করে দিব, সমস্যা নাই, আপনি বের করে দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। এই লোক উত্তর দিবেন না, এই লোক আপনার কাছ থেকে বাংলাদেশ সম্পর্কে জানতে চাচ্ছি না, জানতে চাচ্ছি ইসলামী শরিয়া আইন সম্পর্কে। মাসুদ ভাই, আমি এগুলোকে রাখি না, এই যে সমস্ত মানে তেনা পাচানো এবং মানে এদিক সেদিক করা, এগুলোকে রাখি না, বের করে দিচ্ছি এই লোককে। এখানে আমি স্পেসিফিক প্রশ্ন করেছি, এখানে কিতাল শব্দের মানে কি এবং এই বিধানটা এখন পর্যন্ত প্রযোজ্য আছে নাকি রদ হয়ে গেছে, এই দুটোর উত্তর দিলে আমি তাকে কথা বলতে দিতাম, কিন্তু সে উত্তর দিবে না। মানে এরা তো আসিফ ভাই, এরা তো বাংলাদেশি, বুঝছে? এরা ছোটবেলায় পরীক্ষার পড়তে প্রশ্ন যাই আসুক, উত্তর কিন্তু আন্দাজে ফান্দাজে যা একটা কিছু লিখলে অনেক টিচার আছে খাতা না দেখেই দেখে লেখা তো আছে, মার্কস মার্কস দিয়ে দেয়, বুঝছে? এরা হলো সেই অভ্যাস হয়ে গেছে। আপনি প্রশ্ন যাই করেন না কেন, প্রশ্ন যে উত্তর কোহ কেন, কথা তো বলছে, কথা বলতে পারে উত্তর হয়ে গেছে।